5 years. Assalamu alaikum. Welcome back to my Afsana's Creative Kitchen. Aaj niye aschi dal puri. এই ডালপুরিটা আমরা যদি বাজারে কিনতে যাই বড় রেস্টুরেন্টে কিন্তু আমরা এই ডালপুরিটা খুঁজে পাবো না এই ডালপুরি কেনার জন্য আমাদের ছোট ছোট দোকান খুঁজে বের করতে হয় তো ঘরেই যদি আমরা এরকম স্বাস্থ্যসম্মত একটা ডালপুরি ঘরেই করে ফেলি তাহলে মন্দ কি এই সুস্বাদু ডালপুরিটা কিভাবে করতে হবে চলুন তাহলে দেখে নেই একটা বাটিতে এখন আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ আটা নিয়ে নিচ্ছি চিনি হাফ টেবিল চামচ লবণ হাফ চা চামচ একটু বেশি করে আর সয়াবিন তেল 2 টেবিল চামচ দিয়ে ভালোভাবে আমি এটা মিখে নিচ্ছি যারা একদমই রান্নাঘরে নতুন রাঁধুনি তাদের জন্য আমি এখানে লবণের মাপটা বলে দিয়েছি মিশাতে মিশাতে দেখা যাচ্ছে যে এখানে একটু দানাদার ভাব হয়ে আসছে তখন একটা মুট করে আমার এইভাবে করে দেখতে হবে যে এটা ঝরে পড়ছে না হাত একটু চাপ দিলেই এটা ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে বাস এটা হয়ে গেল এবার নরমাল টেম্পারেচারের পানি দিয়ে এটা আমি একটা টাইট ডো করে নিব এবার হাতে কিছু অল্প তেল লাগিয়ে একটা রেপিং পেপার দিয়ে এটা আমি একদম লাগিয়ে ঢেকে নিব আর এখানে কিন্তু আপনারা কাপড় দিয়েও ঢেকে নিতে পারেন এরপর 10 মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দিচ্ছি এবার আমি ডালটা রান্না করে নিচ্ছি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল 1 টেবিল চামচ রসুন কাটা 1 চা চামচ পেঁয়াজ কাটা 1 টেবিল চামচ এবার কিছুক্ষণ আমি এটা ব্রাউনি করে ভেজে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/4 টিস্পুন এখানে কিন্তু আমি মুসুরি ডাল 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি 1/3 কাপ এবার লবণ দিচ্ছি 1/4 টিস্পুন পানি দিচ্ছি 1/3 কাপ 5 মিনিটের জন্য এটা ঢেকে দিয়েছিলাম এবার 5 মিনিট পর ঢাকনাটা খুলে এখানে কাঁচা মরিচ ধনে পাতা 2 টেবিল চামচ চাট মশলা 1/4 টিস্পুন রোস্টেড পাঁচ ফোড়ন 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স 1/4 টিস্পুন দিয়ে এটা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি একদম পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত ভাজাটা যখন আমার ঝুরঝুরে হয়ে যাবে তখন এটা আমি নামিয়ে ফেলবো আপনারা কিন্তু এটা আরেকভাবেও বসাতে পারেন আমি তাড়াতাড়ি করার জন্য এভাবে বসিয়েছি প্রথমে ডালটা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে ঠিক একইভাবে বাগারটা যখন দিবেন তেলের মধ্যে রসুন পেঁয়াজ বাগার দিয়ে ঠিক আমি যে লাস্টে মশলাগুলো দিয়েছি এভাবে করেও শেষে ঝুরঝুরু করে নিতে পারেন তো আপনাদের যার যেমন পছন্দ অনুযায়ী এই ডালটা তেমনভাবেই করে নিতে পারেন ডালটা কিন্তু এখানে আমার হয়ে গেছে এবার পুরি করার প্রসেসে চলে যাচ্ছি এদিক দিয়ে আমার ডোটা একদম সেট হয়ে গেছে যেরকম একটা টাইট ডো আমি চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে এবার কিছু এখানে আটা দিয়ে আমি এটা কিছুক্ষণ মলে নিচ্ছি তারপর ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এখানে লেচিটা একটু বড় বড় সাইজ করে নিতে হবে যেরকম আমরা লুচির সাইজটা নিই তার থেকে একটু বড় সাইজ করে এখানে নিয়েছি আমি পুরীর সাইজটা একটু বড় করে নিতে হবে আর এখানে খেয়াল করে দেখুন আমি কিনার দিয়ে কিন্তু বড় করছি মধ্যে দিয়ে বেশি চাপ দিচ্ছি না মধ্যে টুকু আমার একটু মোটা থাকবে তারপর আমি এটা একটু চাপ দিয়ে সিল করে নিচ্ছি তারপর একদম গোল করে ধরে মুড়িয়ে মুড়িয়ে এটা আমি চাপ দিয়ে সেট করে নিলাম বাস হয়ে গেল এখানে আমার 9টা হয়েছে পুরি এবার এখানে কিছু তেল ব্রাশ করে নিচ্ছি অনেকের আছে পুরির ভিতর থেকে ডালটা বের হয়ে যায় কিন্তু এই কাজটা করলে কিন্তু আর ডালটা বেরোবে না হাত দিয়ে একটু চেপে চেপে হালকা একটু বড় করে খুব হালকাভাবে এটা আমি বেলে নিচ্ছি
ক্যানভাস হয়ে গেল, আমি আরেকটা পেলে দেখাচ্ছি। আর এখানে কিন্তু একটা টিপস বলে নিচ্ছি, সেটা হচ্ছে যারা এই পুরিটা সংরক্ষণ করতে চান, এভাবে করে পেলেই হালকা একটু তাওয়াতে ছেঁকে নিয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে ডিপে সংরক্ষণ করেও রাখতে পারেন। এবার ফ্রাই প্যানে বেশ কিছু তেল গরম হয়ে গেলে পুরিগুলো দিয়ে দিচ্ছি। পুরিটা ভাজার সময় এরকম তেল দিলে পুরিগুলো খুব ছটপট ফুলে যায়। যখন কালারটা এরকম ব্রাউনি হয়ে আসবে পুরিগুলো আমার উঠিয়ে ফেলবো। এভাবে করে আরও দুটো ভেজে আমি দেখাচ্ছি। মেজারমেন্ট কাপের এক কাপ আটাতে আমার এখানে 9টা পুরি হয়েছে। তো এভাবে করে সবগুলো পুরি আমি ভেজে নিয়ে সার্ভিংয়ে চলে যাচ্ছি। বাস হয়ে গেল আমার ডাল পুরি। ঝটপট খুব সহজেই বাসাই আমরা এই ডাল পুরি খুব সহজেই করে ফেলতে পারি। তাহলে আজ এ পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসব। আমার চ্যানেলে আপনি যদি ফেসবুকে হয়ে থাকেন ফলোতে ক্লিক করুন, শেয়ার করুন। আর যদি ইউটিউবে হয়ে থাকেন সাবস্ক্রাইব বেল আইকনে ক্লিক দিন, যেন পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।